হোজাই দীঘলবালি অঞ্চলত মুক্ত বিচরণ করে থাকা যে অসুস্থ হাতি পোয়ালিটা আসলে সেই অসুস্থ হাতি পোয়ালিটক ইতিমধ্যে বন বিভাগের ফালের পর চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে আর চিকিৎসাই নহয় বর্তমান হেনেদরে খাদ্য কিছু যোগান ধরা ইতিমধ্যে আমি দেখাই আছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক এই হাতি পোয়ালিটো বানপানির সময় পানিত উঠি আইসলে আর উঠি হওয়ার পিছত এনেদরে জাক বিচ্ছিন্ন হওয়ার পিছত এই দীঘলবালি অঞ্চলতে অবস্থান করে আসলে কিন্তু কিছুদিন পূর্বে আমি বাতরি সম্প্রচার করেছিল যে অসুস্থ অবস্থাত আছে এই হাতি পোয়ালিটো এই তাৰ পিছতে ইতিমধ্যে যি ধরনের বন বিভাগে তৎপরতার এই অসুস্থ হাতি পোয়ালিটো সুস্থ করবর কারণে ব্যবস্থা গ্রহণ করেছে খাদ্য যোগান ধরেছে সমান্তরালভাবে ইতিমধ্যে যি ধরনের চিকিৎসা দিব লাগে চিকিৎসা প্রদান করেছে আমি কিছু দৃশ্য দেখাই আছো এই খাদ্য ইতিমধ্যে গ্রহণ করে থাকা হয়েছে হাতি পোয়ালিটো কিছু সুস্থ হয়ে উঠেছে যেহেতু আমি দুদিন পূর্বে এই হাতি পোয়ালিটো বাতরি সম্প্রচার করেছিল তেতিয়া দেখা পাইছিল যে অসুস্থ অবস্থা আছে আর এনেদরে বন বিভাগের ফালের পর এই ওষুধখিনি খাদ্যর লগত মিহলাই এই সামগ্রীখিনি যে ওষুধ এই ওষুধবর ইতিমধ্যে খাদ্যর লগত মিহলাই সেই খাদ্যর সহিতে মিহলাই যি ধরনের হাতি পোয়ালিটোক এই ঔষধ সেবন করা হয়েছে তারপর কিছু পরিমাণে সুস্থ হয়ে উঠিছে কিন্তু বন বিভাগের পর আমি জানিবলে যত্ন করিম যে হাতি পোয়ালিটো কি হব ইয়াত থাকিব নে কতবার প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করি বাইদেউ কি কয় যেহেতু আপনাদের দেখা পাইছে এই হাতি পোয়ালিটো ইয়াত আছে অসুস্থ অবস্থাত আসলে আপনার ফালের কি ধরনের ব্যবস্থা লো বর্তমান তো আমি মেডিসিন দি আছো যিমানখিনি প্রয়োজন হয়েছে এতিয়া বর্তমান অকনমান সুস্থ হয়েছে আর বাকি মানে চিকিৎসাটো চলি আছে বর্তমান আর চাও বাকি জাকৰপৰা তো আঁতৰি আহিলে বর্তমান এতিয়া জাকৰ লগত মানে আকৌ জাকৰ মাজলে পঠাবলৈ চেষ্টা করি আমি এটা কি হয় আগতে মানে সুস্থ করে লো স্বাস্থ্য কিছুদিন পূর্বে আমি দেখা পাইছিল যে অসুস্থ অবস্থাত আছে আজি হয়তো আপনাদের কিমান দিনের পর এই ব্যবস্থা চিকিৎসার চিকিৎসা খাদ্যটো মানে কি অসুস্থ হওয়া বেশিদিন হওয়া নাই বাকি ঠিকই আছে আগতে ঠিকই আছিল বর্তমান আজি চারি পাঁচ ছদিনমান হয়েছে এনেকে ছয় এনে এসপ্তাহ এসপ্তাহের মানে মেডিসিনের হেৰি কৰি থকা হয়েছে আর মেডিসিন দিয়া হয়েছে বাকি চিকিৎসক চিকিৎসকে চাই গেছে চিকিৎসকৰ পরামর্শ মতে আমি মানে যিখিনি মেডিসিন যোগান ধরেছে বা দিবলৈ দিছে ORS হোক বা তেনেকে যিখিনি মানে হাতির প্রয়োজনীয় মেডিসিন সেইখিনি আমি দি আছো বর্তমান আর খাদ্য লগতে খাদ্য যোগান ধরেছো হয় কিমান দিনলৈকে এই এনে ধরনের আপনার ব্যবস্থা থাকবে না এই হাতি পোয়ালিটো ইয়ারপর বেলেগ ঠাইলে নিয়ার হয় বর্তমান মানে সুস্থ হওয়াটো আমি চাই আছো মানে আর অল্প সুস্থ বর্তমান হয়েছে আর অল্প মানে চাই আছো আর অল্প সুস্থ হওয়ার পিছন আমি চেষ্টা করি জাকর মাজত পঠাবলৈ কি কব এটা দেখা গেছে যেহেতু হোজাই যেগুলি রেঞ্জার আছে ডিএফও আছে প্রচেষ্টা আপনাদের আজি দিন দিনভর এনেদরে লাগি আছে হাতি পোয়ালিটো সুস্থ করার কারণে খাদ্য যোগান ধরার কারণে কি কি খাদ্য যোগান আমি এটা কল দিছো তরমুজ দিছো মিঠালাও দিছো এইবিলাক দিছো মেডিসিন দিছো স্যালাইন দিছো স্যালাইন মানে খোয়ার স্যালাইন যেহেতু মানে শক্তিটা পায় সেটা দেওয়া হয়েছে এটা পরিস্থিতি বহুত ভাল হয়েছে ইয়াতে থাকিব নে হাতি পোয়ালিটো নে বেলেগ চাও জাকর লগত যদি পাঠাব পারো তেনেহলে পাঠাই দিব পারিম আর যদি না যায় তো ইয়াতে থাকিব অলপ সুস্থ হওয়ার পিছত হি যাব পারে ভরিত কিবা আঘাত সাঘাত একো আঘাত নাই নাই আপনার ফালের পর প্রতিদিন এনেদরে খাদ্য যোগান আর ডেলি খাদ্য যোগান দিয়ে আছে মেডিসিন দিয়া হয়ে আছে ডিএফও সারের নেতৃত্ব রেঞ্জার সারের নেতৃত্ব রেঞ্জার সারও বহুত কষ্ট করে আছে যেন হাতিটো সুস্থ হয়ে উঠক তারপর ডিএফও সারও বহু মানে চেষ্টা করে আছে হাতিটো মানে জাকর লগত দিয়ার কারণে ডিএফও সারও মানে বহু চেষ্টা করে আছে আমি উল্লেখ করব লাগবে যেহেতু বর্তমান কপিলিভেলি রেঞ্জর রেঞ্জার যেগুলি অনুপম দাস আর সমান্তরালভাবে ডিএফও চম্পক ডেকার প্রচেষ্টা ইতিমধ্যে এই অসুস্থ হাতি পোয়ালিটোক ইতিমধ্যে আমি দেখাই আছো যে কিছু পরিমাণে সুস্থ হয়ে উঠেছে আর খাদ্য যোগান ধরা হয়েছে বন বিভাগের ফালের পর আর চিকিৎসা প্রদান করা হয়েছে আর যাবতীয় আর বাকি যদি কিছু প্রয়োজন আছে সকলো দিক ইতিমধ্যে হয়েছে বন বিভাগের ফালের পর চাব বলে ইতিমধ্যে আমাক জানাইছে কিন্তু আমিও কামনা করছো যে সোনকালে হাতি পোয়ালিটো সুস্থ হয়ে উঠক আর সমান্তরালভাবে যেধরনের আমি দুদিন পূর্বে আমি দেখাইছিল যে হাতি পোয়ালিটো বহু অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু আজি যেহেতু বর্তমান হাতি পোয়ালিটো দেখা পোৱাৰ পিছত গম পোৱা গৈছে যে কিছু পরিমাণে হয়েছে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠিছে বন বিভাগের ফালের পর খাদ্য যোগান ধরা হয়েছে বন বিভাগের ফালের পর চিকিৎসা প্রদান করা হয়েছে আর জাকর মাজত যাতে এই হাতি পোয়ালিটো পুনের গুছি যায় ইয়ারও কি ব্যবস্থা গ্রহণ করব এটা বন বিভাগের ফালের পর সেয়া পরবর্তী সময় লক্ষণীয় হব যে প্রকৃততে হাতির পোয়ালিটো অকলখরিয়া হয়ে থাকে নে জাকর লগত পুনের মিলন হয়ে যায় হাতির পোয়ালিটো সেয়া পরবর্তী সময় আমি দেখাবলে যত্ন করে দিম।